बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन आपने साथे आछे आमी शुमी तो अवश्य आपनारा अनेक भालो आछेन एबं आजके एकटा ब्लग निये एसेछि जेटा होच्छे सिटी यूनिवर्सिटी आर ए यूनिवर्सिटीते आमी पढ़तम आसले पढ़तम बोलते खूब बेशी दिन आगे एखान थेके बेर होइनि आसले प्राय 7-8 मास आगे ভার্সিটিতে लास्ट एसेछिलाम एबं तारपर आबार आसलाम सार्टिफिकेट नेवार जोन्नो এবং এখানে আরেকটা জিনিস চোখে পড়লো এখানে আমাদের একটা গভীর শোকের একটা কথা যেটা হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের যে হেড ছিলেন সে মারা গেছেন খুব খারাপ লেগেছে তো ফার্স্টে আমাদের ভার্সিটির সামনের ভিউটা দেখিয়ে দিলাম এবং ভার্সিটি থেকে ঢুকতে এখানে একটা বকুলতলা আছে যেখানে কত রজনী এবং কত সময় পার করেছি এবং এখানে কত বন্ধুরা আড্ডা দিয়েছি এবং সেই দিনগুলো মনে পড়লে আসলে অনেক খারাপ লাগে যে কত না মজা করেছি ভার্সিটি লাইফটা আসলে যে দিন চলে যায় সেই দিনটা তো আর ফিরে আসে না সেটা স্মৃতির পাতায় সারা জীবন থেকে যায় আসলে ভার্সিটিতে খুব একটা যে ভালোবাসতাম আগে এরকম মনে হতো না মনে হতো ভার্সিটিতে একটা প্যারা থাকে স্যারদের একটা কথাবার্তা এরকম অনেক কিছু মনে হতো কিন্তু লাস্ট সেমিস্টারে যখন ছিলাম খুব কষ্ট হয়েছিল বন্ধুদের জন্য যে ভার্সিটিতে আর আসতে পারবো না বা তার আগে হয়তো চিন্তা হতো যে ক্লাস করব না বাসায় বসে থাকি স্যার ম্যাডামরা কেন এত ক্লাস নিচ্ছে কেন মার্কস কম দিচ্ছে পড়তে ইচ্ছে করতো না কত রকম কথাবার্তা তো এই জায়গাটা আমি অনেক পিকচার তুলতাম বা এখানে খুব বসে বসে আড্ডা দিতাম বন্ধুরা তো এখানে এই স্মৃতিগুলো মনে পড়লে আসলে অনেক খারাপ লাগে আমি যেহেতু প্রফেশনাল ওরকম ব্লগ করিনি আগে কখনো হয়তো বা আমার ভার্সিটিটা অত সুন্দর করে প্রেজেন্ট করতে আমি পারছি না তো যাই হোক আমি আমার মনের মাধুরী মিশিয়ে সেটাই ব্লগ বানিয়েছি তো এটাই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করছি এখানে অনেক ফুল গাছ ছিল কিন্তু করোনার কারণে এই শীতের সময় এত ফুল গাছ এবার নেই কিন্তু প্রত্যেক বছরই অনেক ফুল গাছ থাকে আর এই ফুলটা আমার অনেক বেশি পছন্দের একটা ফুল যেটা আমি অনেক পছন্দ করি ছোটবেলায় এটার মুখের মধ্যে আর একটা ফুল লাগিয়ে মালার মতো করতাম খুব ভালো লাগতো আমার কাছে এবং আর প্রকৃতি আমার অনেক ভালো লাগে এটা আমি অনেকবারই অনেক ভিডিওতে বলেছি কিন্তু বাহিরে বৃষ্টি ছিল এর জন্য আমি ভিডিওটা খুব একটা ভালো করে করতে পারছিলাম না আর যেহেতু করতে পারছিলাম না এর জন্য সরি কারণ ফোন নিয়ে বাহিরে যেভাবে ঘোরাটা খুব একটা সম্ভব ছিল না তো যেহেতু ভার্সিটিতে সার্টিফিকেটের জন্য এসেছি এবং এখানে যে কার্যক্রম এখানে আসলাম আসার পর একটা কাগজ দিলেন যে আমার ভার্সিটিতে যে সার্টিফিকেট নিব এখানে কিছু জিনিস রুলস আছে যেগুলো মানে ফিল আপ করতে হবে এবং অনেক কাগজপত্র নিয়ে এসেছিলাম এর জন্য এখানে কথা বললাম কিন্তু ভাগ্যক্রমে আজকে সার্টিফিকেটটা পাবো না কারণ এটা আমাকে পরে দেয়া হবে এবং 15-20 দিন পরে তো ভাবলাম এখানের কাজকর্ম শেষ করে আবার আমার উপরে যাওয়ার জন্য ডাক পড়েছে মানে উপরে একটা কাজ ছিল ওই কাগজপত্র নিয়ে হচ্ছে উপরে একটা রুমে যেতে হয়েছিল তো তার ফাঁকে আমি সিঁড়ি উঠতে উঠতে আমার ভার্সিটির দোতলায় কিছু ভিউ নিচ্ছিলাম এবং আমাদের এখানে অনেকটাই হচ্ছে আপনার গ্রাফিক্সের মতো মানে অনেক ভার্সিটিতে যারা ছিলেন গণ্যমান্য তাদের পিকচার দেওয়া এবং এখানে অনেকেই মারা গেছেন কিন্তু তাদের ছবি এখনও রয়ে গেছে এবং এখানে যে ক্লাসটা দেখতে পাচ্ছেন এই ক্লাসে অনেকবার বহুবার আমার লাইফের ফার্স্ট ক্লাসটাই ছিল ওইখানে তো যাই হোক এখান থেকে আমাদের ভার্সিটির বাগানটা দেখাই এখন অবশ্য প্রবেশটা নিষেধ হয়ে গেছে কিন্তু আমরা আগে অবাধে ঢুকতে পারতাম এবং ভার্সিটির ভিতরে ফুল নিতাম কিন্তু কেউ দেখতো না কারণ ওখানে ফুল ছেঁড়া নিষিদ্ধ এবং লাস্টবার যখন ভার্সিটিতে এসেছিলাম এখানে অনেকবার ফটোশ্যুট করেছিলাম এবং এখানে যখন পরীক্ষা আসতো অনেকে একসাথে বসে এখানে মানে পড়তাম আড্ডা দিতাম পরীক্ষার আগে কারণ আমাদের একদম পরীক্ষার সামনেই গেট খোলা হতো হয়তো 5-10 মিনিট আগে তো এখান দিয়ে পরে আমি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের সামনে যাচ্ছিলাম যেখানে মানে আমাদের স্যার ম্যাডামদের ডিপার্টমেন্ট যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টের সামনে গেলাম এখানে সব ক্লাসগুলো ম্যাক্সিমাম হতো আমাদের এই যে রুমটা দেখা যাচ্ছে এখানে ইংলিশ ডিপার্টমেন্ট এবং এই যে এখানে স্যারের শোখা হতো সিটি ইউনিভার্সিটি ইংলিশ বিভাগের তো দেখে আমার অনেক খারাপ লাগলো যে আগের বার এসে স্যারকে দেখেছিলাম কিন্তু এবার সে
আল্লাহ পাকের কাছে চলে গেছেন। তো যাই হোক, ভার্সিটিতে তারপর লাইব্রেরিতে আসলাম, আসার পরে দেখলাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের সময় আরও সুন্দর ছিল। আমার কাছে তারা এখন বলছে তারা নাকি এখন সুন্দর করেছে, বাট আমার কাছে আমাদের সময়টাই বেশি ভাল লেগেছে। তো এখানে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের সকল বই আছে, এবং আমি যেহেতু লিটারেচারি স্টুডেন্ট, তো এখানে সব বই পড়ার জন্য এখানে অনেক বই আছে। যখন কোনো বই কিনতে পারতাম না, তখন এখান থেকে নিয়ে পড়তাম। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কত রকমের বই আছে, অনেক ধরনের। আর আমি স্টুডেন্ট হিসেবে অনেক ভালো না হলেও, কিন্তু যেহেতু সাহিত্যের স্টুডেন্ট, কম বেশি তো পড়তেই হতো। এখানে চন্দ্রমাস বইটা, এটা আমি ফার্স্ট দেখলাম, কিন্তু এই বইটা আমাদের সময় ছিল না। এবং এখানে অনেক ধরনের বই আছে, যেটা মানে অনেক ভালো লাগে আমার কাছে। এবং এই যে লিটারেচারের এই বইটা, এখানে এই বইটা, এই যে লিটারেচার থিওরি যেটা আমাদের পড়ানো হয়েছিল। তো যাই হোক, এখানে অনেক ধরনের একটু সময় কাটালাম, যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টের বইপত্র এখানে সব কিছু, মনে হয় সেই পুরনো দিনে ফিরে যাচ্ছি। সব কিছু এভাবে আবার হাতের কাছে নিয়ে দেখছিলাম, খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আসলে আজকে কোনো ফ্রেন্ড ছিল না, আমি একাই এসেছিলাম। মনটা যদি ওরা থাকতো হয়তো অনেক মজা হতো, আর অনেক সুন্দর করে ভিডিও করতে পারতাম। এবং ভার্সিটিতে খুব একটা সময় ছিলাম না, তার জন্য ভিডিওটা খুব যে বড় করতে পারবো তা নয়, 7-8 মিনিটের বা 10 মিনিটের ভিডিও হবে। তো যাই হোক, এই যে এই জায়গাটা ম্যাক্সিমাম টাইমে আমরা দাঁড়িয়ে থাকতাম ফ্রেন্ডরা, এবং এই গাছের এইখানে মানে সবসময় মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাতাম, পার করতাম। আর এখানকার একটা ঘটনা আছে, ফ্রেন্ডদের সাথে উপর থেকে কেউ হয়তো থুতু ফেলছিল, তো তখন মানে নিচ থেকে ওরা যেয়ে ঝগড়া করেছিল। অবশ্য এটা আমি ছিলাম না, এখানে অন্য ফ্রেন্ডরা ছিল। তো এই যে সেই জায়গাটা, আসলে মনে পড়লে অনেক হাসি পায় যে কতই না ই করেছি ভার্সিটিতে ঢুকতে ঢুকতে, কত রকম মজা করেছি। লাইফটা আসলে অনেক ছোট, আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারি না। আসলে স্টুডেন্ট লাইফের মতো মজার লাইফ হয়তো আর কখনোই নেই। আসলে আমার লাইফে হচ্ছে স্কুল জীবনটা যেমন গিয়েছে, কলেজ জীবনটা আরও বেশি মজার গিয়েছে। ভার্সিটি জীবনটা মোটামুটি গিয়েছে, কিন্তু লাস্টের দিক দিয়ে বন্ধুদের জন্য অনেক বেশি খারাপ লেগেছে, যে বন্ধু বান্ধবী ওরা সবাই ছিল, কতই না মজা করেছি, সময় কাটিয়েছি, কেন ওদের সাথে আর একটু সময় দিলাম না, এটা মনে হয়েছে। তো যাই হোক, আর ফুল যেহেতু আমার ভার্সিটি ভরা, আর ভার্সিটিটা অনেক বড়, পিছনে অনেক জায়গা আছে, কিন্তু সবটা তো দেখানো সম্ভব নয় কারণ বৃষ্টি ছিল। এবং ফুল যেহেতু অনেক পছন্দ, আর অচেনা মানুষের ভিড়ে যেন আমি একাই বসে আছি। একটা টিচারের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো তার সাথে দেখা হয়ে, যেটা আমার প্রিয় একজন স্যার, নামটা না হয় নাই বললাম। তাকে দেখে অনেক মনটা খুশি হয়েছিল যে একজন পরিচিত মানুষ পেলাম। কিন্তু ভার্সিটিটা যেন সব সেই আগের মতো, কেউ নেই, একটা পরিচিত প্রাণও নেই আমার সামনে। তো এটা আমাদের ভার্সিটির বাস, এখানে অনেক সারি সারি ফুল পড়ে আছে। আমার এরকম কোনো বাগান বা বাসা দেখলে অনেক ভালো লাগে। তো তখন ভাবলাম যে ভার্সিটি থেকে চলে যাব, যেহেতু আমার কাজকর্ম শেষ, যেহেতু একটু সময় কাটালাম, খুব একটা সময় ছিলাম না, মনে হয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ছিলাম। কাজকর্ম করার পরে খুব একটা সময় দিতে পারিনি। তারপরে হচ্ছে এই যে ভার্সিটির সামনে গেটে চলে এসেছে, অনেক স্টুডেন্ট আসছে যাচ্ছে, তো আমিও বাসায় যাব। কিন্তু রাস্তায় আজকে অনেক জ্যাম ছিল, এবং যেহেতু স্টুডেন্ট গাড়ি ভাড়া মানে বাড়িয়ে দিয়েছে, আমার গাড়ি ভাড়াটাও ডবল হয়ে গেছে। আর অটো কিংবা রিক্সা কোনোটাই চড়ে মজা পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে আমিন মডেল টাউন, যেখানে অনেক সময় কাটিয়েছি। যখনই ভার্সিটি থেকে বের হতাম, এখানেই ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা ফুচকা খেতাম, ঝালমুড়ি খেতাম, বা সমোসা, তারপরে অনেক ধরনের খাবার এখানে খেতাম। তো মনে হয় বিদায় নিয়ে চলে যাচ্ছি, আবার কবে আসা হবে, সার্টিফিকেট নেওয়ার জন্য হয়তো আবার আসা হবে, এরপরে আবার আসা হবে কি না সেটা আর বলা যাচ্ছে না। তো আমার দুপুরবেলা যেহেতু 3টা বেজে গেছে অলরেডি, আমার খুব ক্ষুধা লেগেছিলো, এর জন্য সাভারে আসার পরে হচ্ছে একটা তেহারির দোকানে ঢুকলাম। এবং যেহেতু আমি খেতে অনেক বেশি ভালোবাসি, আর আপনারা জানেন আমি যে কোনো ভিডিও করি খাবার কোনো না কিছু কিছু থাকে, তো আজকে এখানে তেহারি খাওয়ার জন্য আসলাম। আর তেহারি আমার খুব পছন্দের, অনেক দিন ধরে খাই না, যেহেতু খাই না তার জন্য আজকে এখানেই খাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, এবং তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং তাছাড়া আমার লাইক কমেন্ট বেল আইকনে ক্লিক করেন। তো আজকে এখানেই বিদায়।